রমজানকে সুন্দর এবং অর্থবহ করার জন্য আমরা ১১টি প্রস্তুতির কথা বলবো। সত্যের পথ অবলম্বন করুন, কেএইচ ইসলামিক মিডিয়া। চেষ্টা করা হয় এবার রমজানটাকে ব্যতিক্রম রমজান কাটাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, রমজানের দুই দিন তিন দিন আগের কথা না, এগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অতএব প্রথম প্রস্তুতি হলো তওবা এবং ইস্তেগফার। হে আরশে আজিমের মালিক, আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপাচার করেছি, আমরা নিজেদের প্রতি এত অবিচার, এত অত্যাচার, নিজের পায়ে নিজে এত কোড়াল মেরেছি আল্লাহ, আমরা সেজন্য ইবাদতের তৌফিক পাই না। আপনি মাফ করে দেন, আপনি মাফ না করলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আপনি মাফ করে এই বছর রমজানটা আমাদের পূর্বসূরিরা সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন আজাম, যে সমস্ত পূর্বসূরিরা রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে দুনিয়া থেকে জান্নাত নিজের করে নিয়ে চলে গেছেন, আল্লাহ আমাদের তাদের কাতারে শামিল হওয়ার মতো আমলের তৌফিক এবার রমজানে দান করেন, আর এটার জন্য আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ইস্তেগফার এবং তওবা শুরু করব, এটা হলো রমজানের প্রস্তুতি। যে আল্লাহ আমার শিরক, আমার বড় অপরাধ, আমার ছোট অপরাধ সব মাফ করে দেন, এটা হলো এক নম্বর প্রস্তুতি। নাম্বার দুই, রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো জানা, মাসআলা মাসাইলগুলো জানা, এবং আমাদের পূর্বসূরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান কিভাবে কাটাতেন। ও যে শেষ দশক যখন আসত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক প্রবেশ দশকে প্রবেশ করতেন বা শেষ দশক যখন শুরু হতো তার রমজানে, আহিয়া লাইলা, সারা রাত জেগে থাকতেন, ওয়াশাদ্দা মিজারা, কোমর বেঁধে নিতেন, ওয়াইকাজা আলা, পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন, অন্য কোন সময় ডাকতেন না, কারণ এত অফা, এত বিশাল সুযোগ যে এই সুযোগে পরিবারের লোকরা হাতছাড়া করবে তিনি সহ্য করতে পারতেন না, নফল আমলের জন্য অন্য সময় ডাকতেন না, কিন্তু এই সময় সবাইকে ডেকে তুলে দিতেন, এইরকম ইবাদত করতেন। তো আমাদের পূর্বসূরিরা কিভাবে রমজান কাটিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রমজান কাটিয়েছেন, সেগুলো রমজানের ফজিলত, সিয়ামের ফজিলত, ইবাদত করণীয় কার্যতালিকা এবং এর মর্যাদা, রমজানের মাসাইল শেখা, এগুলো এখন থেকে চর্চা শুরু করা, এটা হলো রমজানের প্রস্তুতি। আপনি যেখানে থাকেন ওই রুমটাতে হাদিসগুলো লিখে টাঙ্গায় রাখেন, আপনি যে অফিসে থাকেন ওখানে হাদিসগুলো লিখে টাঙ্গায় রাখেন, এখন থেকে বারবার নজরে পড়বে, মানসিক প্রস্তুতি শুরু হবে যে হ্যাঁ এবার রমজান ইনশাআল্লাহ ইবাদত করব। আমরা অপেক্ষা করি সবাই যে রমজানের চাঁদ উঠুক, চাঁদ উঠছে তো শুরু করব, শুরু করতে করতে পাঁচ সাত দিন যায়, আবার শেষে ফিনিশিংয়ে পাঁচ সাত দিন যায়, মাঝখান থেকে আর কিছু হয় না। এই জন্য আগে থেকে আমাদের নিজেদের রিমাইন্ডের জন্য, নিজেদের স্মরণের জন্য এই হাদিসগুলো লিখে রাখব। ইসলামের পাঁচ রকনের মধ্যে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রকন হলো পাঁচ ওয়াক্ত নামাজ, কিন্তু এত বেশি ফজিলত রোজা সম্পর্কে আর রমজান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে নামাজ রমজানের রোজার চাইতে আরো এক ডিগ্রি উপরে, যাকাতের চাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ফজিলত এবং মর্যাদা রমজান এবং সিয়াম সম্পর্কে যত বেশি বর্ণিত হয়েছে এত বেশি সংখ্যক হাদিস অন্য কোনোটা সম্পর্কে সাধারণত পাওয়া যায় না, এবং এটা বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এই ফজিলতগুলো যখন যত বেশি জানবো রমজানের আগে থেকে, তখন রমজানে আমলের আগ্রহ এবং জজবা তৈরি হবে। আমরা রমজান শুরু হলে এবার তালিম করি, ফজিলত শুনি, ফজিলত শুনতে শুনতে পাঁচ দশ দিন পনেরো দিন যায়, কুরসি কুরসি করতে রমজান চলে যায়। যে আগে থেকে প্রস্তুতি হিসাবে ফজিলতগুলো জানা, মাসলাগুলো জানা, আকাবের আসলাফের পূর্বসূরি মাশায়েখের আইমায়ে আজামের তাদের যে রমজান ছিল সেগুলো দেখা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এটা হলো দ্বিতীয় প্রস্তুতি, যে আমাদের পূর্বসূরিদের রমজান, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রমজান কেমন ছিল সে সম্পর্কে পড়াশোনা করা, ঘাটা, এবং এ বিষয়ে অনেক বইও আছে সেগুলো পড়া যেতে পারে, এবং রমজানের ফজিলত এবং মাসাইল এগুলো আগে থেকে শেখা। নাম্বার তিন, রমজানের প্রস্তুতির অংশ হিসেবে গুনাহ মাফের জন্য আজম করা, প্রতিজ্ঞা করা, গুনাহ মাফের জন্য যে এইবারের রমজানের সুযোগটা পাইয়া সারা বছরের গুনাহগুলো আমি মাফ করাবো আল্লাহর কাছ থেকে, নাজাত নিজের করে নিব, রহমত নিজের করে নিব, এরকম প্রতিজ্ঞা
মনে মনে পাক্কা ইরাদা করা এবং পাক্কা প্রতিজ্ঞা করা রমজানে, রমজানের আগে এখন থেকে প্রতিজ্ঞাটা করা যে এইবার রমজানটাকে আমি অন্য রমজানের মতো কাটাবো না, প্রতিজ্ঞা করা। নাম্বার চার, আগের বছরের কোন রমজানের রোজা কাজা থাকলে সেটা এই বছর রমজানের আগে আগে রেখে ফেলা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার যে ভ্রান্তি রোজা ছিল মেয়েলি কারণে যেগুলো ভ্রান্তি পড়ত সেগুলো শাবান মাসে রেখে ফেলতেন, সারা বছর রাখতে পারতেন না। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন, তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেজন্য রাখতেন না। কিন্তু শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাস প্রায় নফল রোজা রাখতেন শেষে কয়েকটা দিন বাদে, এই জন্য এই সুযোগে তিনি তার আগের বছরের ভ্রান্তি রোজা রেখে ফেলতেন। এই জন্য আমাদের আগের কোনো ভ্রান্তি রোজা কারোর থাকলে মহিলাদের মেয়েলি কারণে হোক, পুরুষদের অসুস্থতার কারণে বা সফরের কারণে হোক, সেগুলো শাবানের মধ্যে রেখে ফেলা, এটা রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার চার, অন্তরকে বিশেষভাবে হিংসা বিদ্বেষ মানুষের প্রতি এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা যে করেন এটা সাধারণত হিংসু শিরকে লিপ্ত এই মানুষগুলোকে এর আওতা রাখেন না। এই জন্য রমজানের প্রতিদিন আল্লাহ বহু মানুষকে মাফ করেন। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানে প্রতিদিন আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা জারি করেন, পরোয়ানা দেন এবং সেটা প্রত্যেক রাতে হয়। এই ঘোষণাটা যেন আমি যেন এর মধ্যে ঢুকতে পারি, আমার নামটা যেন তালিকায় ঢুকে যায়, এই জন্য আমাকে শিরক এবং হিংসা থেকে মুক্ত হইতে হবে। আমার আশেপাশে প্রতিবেশী পাড়ার বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন এমন কোন মানুষ আছে কিনা যার প্রতি আমার বিদ্বেষ আছে, হিংসা আছে, শত্রুতা আছে, তাহলে মনটাকে পরিষ্কার করে দিতে হবে আল্লাহর জন্য, একদম তার জন্য দোয়া করতে হবে, তাকে আপন করে তার প্রতি সকল হিংসা এটা থেকে পরিচ্ছন্ন করে দিতে হবে, নিজেকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ সাধারণ ক্ষমার আওতায় পড়া যাবে, রমজানের সেই সুযোগটা পাওয়ার জন্য এখন থেকে এই ক্লিনিং অপারেশন চালানো নিজের প্রতি, এটা হলো পাঁচ নম্বর প্রস্তুতি। নাম্বার ৬, যোগাযোগের সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা, আজকের যুগে এগুলোকে নিয়ন্ত্রণ করা ছাড়া রমজানকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব না। ফেসবুক ইউটিউব যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অতিরিক্ত অ্যাক্টিভিটিস এবং এগুলোর এডিকশন বা নেশা আসক্তি আমাদেরকে ইবাদত বন্দেগী করতে দেয় না, এগুলোর ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নেওয়া যে আমি এগুলোকে হয় বন্ধ করে ফেলবো, গোটা অ্যাপ আনইনস্টল করে ফেলবো অন্তত এই মাসটার জন্য, আর না হয় এগুলোর ব্যবহারের ব্যাপারে আমি টাইম ঠিক করে ফেলবো যে যাই হোক আমি এই টাইমের বাইরে এই অ্যাপগুলো খুলবো না, পাক্কা প্রতিজ্ঞা করে কাজ শুরু করে দাও, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার ৭, গত বছরের রমজানে কোন কোন সমস্যার কারণে আমার ইবাদত হয় নাই এটা খুঁজে বের করতে হবে, এটা রমজানের প্রস্তুতির অংশ। রমজানটাকে ইবাদতে কাটানোর জন্য প্রস্তুতির অংশ হিসেবে গত বছর আমার ইবাদত কেন হয়নি, ফেসবুকের কারণে তাহলে ওটা আনইনস্টল, কোনো বন্ধু বান্ধবের আড্ডার কারণে তাহলে ওইটা বাদ, রমজানে কোনো খেলাধুলা ছিল তাহলে এবার থাকলে সেটা থেকে মুক্ত থাকার জন্য আগে ভাগে নিয়ত, ঈদের কেনাকাটা বা অন্য কোনো ব্যস্ততার কারণে আমার ইবাদত হয় নাই তাহলে এ বছর সেটা যেন আগে থেকে সেরে ফেলা যায়, ঈদের ঝামেলা আগে থেকে সেরে ফেললাম, রমজানে কোনো ঈদের কেনাকাটা নাই, কোনো ঝামেলা নাই, আগে ভাগে সেরে ফেললাম। এইভাবে প্রতিজ্ঞা করে করে গত বছরের সমস্যাগুলোকে চিহ্নিত করা, নোট করা যে কি কি ছিল, তাহলে এই বছর যেন সেগুলোর পুনরাবৃত্তি না হয় আগে থেকে সেটা প্ল্যান পরিকল্পনা করা, আর না হলে ওই গত বছর যা ছিল এ বছর রমজান আসার পর দেখবেন একই সমস্যা এসে দাঁড়ায় গেছে, এগুলাকে সংশোধন করা ঠিক করা যাবে না এবং মাহরুম থেকে যাব দেখতে দেখতে রমজান চলে যাবে একটু আফসোস করে বিদায় করে দেব। এরপরে ৯ নম্বর ৮ নম্বর হলো রমজানে যে সমস্ত আমলগুলো করব শাবান মাস থেকে সেগুলো রিহার্সেল শুরু করা, রিহার্সেল রিহার্সেল মানে কি, সেগুলোর জন্য প্রস্তুতিমূলক চর্চা শুরু করে দেওয়া, প্রস্তুতিমূলক চর্চা, যেমন রমজানে আপনি সিয়াম পালন করবেন রোজা রাখবেন তো শাবান থেকে রোজা শুরু করে দেন নফল রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, আমাদের আয়েশা বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, গোটা শাবানই রোজা রাখতেন সামান্য কয়েকদিন বাদে, তাহলে সেই শাবান মাস এখন যাচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা, ওই যে রমজানে যেটা করব এখন থেকে অভ্যাস করা, রমজানে তেলাওয়াত করব তো এই মাস থেকে শুরুটা করা, অনেকে বসে থাকে যে না রমজান তো আসছে তখন তো করবোই তাহলে এখন আর কি করব, আর করে না, এখন থেকে শুরু করা, হঠাৎ করে কোনো কাজ হয় না,
সাদাকা শুরু করা। পূর্বসূরী সালাফরা অনেকে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে দান সাদাকা করতেন। এই রমজানে তো মূল সাদাকা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, তিনি প্রচুর দানশীল ছিলেন এবং রমজান আসলে একেবারে মুক্ত বাতাসের মতো তিনি দানশীলতা তার বেড়ে যেত। অতএব এখন থেকে সেটা একটু একটু করে শুরু করা। দানের মানে এই না যে লাখ লাখ টাকা দিতে হবে, হাজার হাজার টাকা দিতে হবে, সাধ্য অনুযায়ী শুরু করে দাও। তাহলে রমজানে যে আমলগুলো করব সেগুলো এখন থেকে একটু একটু করে চর্চা করতে শুরু করা, অভ্যাস গড়ে তোলা। এবং নয় নম্বর রমজানের প্রস্তুতি হলো রমজানের জন্য রীতিমতো চার্ট তৈরি করা, সারাদিনের কর্ম পরিকল্পনা তৈরি করা, যে আমি রুটিন তৈরি করা, যে আমার ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত কোন সময় কি করব, তেলাওয়াত কখন করব, দোয়া কখন করব, ইফতারের আগে কি করব। আমাদের ইবাদতের সময়গুলো সব শয়তান নানান ব্যস্ততা নষ্ট করে দেয়। ইফতারের আগে ইফতারের প্রস্তুতিতে দেখবেন সবাই আমরা ব্যস্ত, মহিলারা ইফতার বানাতে বানাতে ব্যস্ত আর আমরা ইফতার খাইতে খাইতে কাহিল, ইফতার গোছাইতে গোছাইতে খাচ্ছি খাবো করে হাত গোছাইতে গোছাইতে একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহর দিকে রুজু হওয়ার সময়। কোন কোন হাদিসে ইফতারের সময় দোয়া কবুলের কথা বলা আছে, এসব ভুলে গিয়ে আমরা শুধুমাত্র ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত থাকি। এরপর ইফতারের পরে ইফতার এক কয়েকটা পথ খেয়ে চলে যায় আমরা মাগরিবে, মাগরিব পড়ে এসে সেকেন্ড ইনিংস শুরু করি, সেকেন্ড ইনিংসে ভারীগুলো দিয়ে শুরু করি, এগুলো খেতে 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 গলা পর্যন্ত খেয়ে এরপর তারাবিতে কি পড়ি কি না পড়ি কি শুনি এ সমস্ত আর আমাদের টেরো পাওয়া যায়। এত খানা আমরা রমজান আসলে খাই যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা যখন থাকে এই বেচারাদের অবস্থা নাজেহাল হয়ে যায় রমজানের আগে, যে মন্ত্রিত্ব থাকবে না থাকবে না, চাকরি থাকবে না থাকবে না, কারণ পাবলিক এমন খাওয়া খাবে যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত আমদানি করেও কুলানো যায় না। কেন, রমজান উপলক্ষে কি বাংলাদেশে মানুষ বেড়ে যায়? বাড়ে না, কিন্তু খাই আমরা, এসা খানা খাই। আবার খাওয়ার জন্য একটা হাদিস জাল হাদিস বানায় নিছি যে রমজানে খানার কোনো হিসাব নেই, খাবে তো খাবে, আবার একটা জাল হাদিস বানায় নিছি যে রমজানে খানার কোনো হিসাব নেই, খাও। মেহমান দাওয়াত দেয়, ব্যয় হিসাবে দাওয়াত দেয়, দিয়া রোজার মাসে খাওয়া, ব্যয় হিসাবে ডায়াবেটিস বলে ইফতার, তো ইফতার খেলে কিছু হবে না। ইফতার মানে নাস্তা, ইফতার মানে কি নাস্তা। আপনি সারা বছর নাস্তায় কয়টা আইটেম খান বলেন? রুটি আর বাজি খান। আর যদি খুব বেশি পয়সা আলা হন তাহলে তার সাথে একটা ডিম পোস্ট খান, একটু গোস্ত থাকে, এক কাপ চা খান, এই তো আপনার নাস্তা। আর রমজানে যেটা আমরা ইফতার করি ওইটা ইফতার ফুতুর থেকে ওইটা নাস্তা, যেটা বছরের অন্য সময় সারা রাত ক্ষুধার্ত থাকার পরে সকালে খান, এটা সারাদিন ক্ষুধার্ত থাকার পর সন্ধ্যা খান, এই হলো বেশ কম ফুতুর নাস্তা, ওইটাও নাস্তা ইফতারও নাস্তা একই জিনিস। কিন্তু রমজানে ইফতারিতে যে একেবারে গরিব তারও কয় আইটেম থাকে, 500 আইটেমের নিচে কোনো ইফতার হয়? আর যে বড় লোক তার তো কোনো হিসাব নিকাশই নেই। তো খাওয়াটা তো হালাল, খানা খাইলে সেটা তো হারাম না, কিন্তু খানা যেন আমাদের ইবাদতের সবকিছুকে ধ্বংস করে না দেয়, শয়তান আমাদেরকে এর মধ্যে ডুবায় রাখে। এই জন্য প্ল্যান তৈরি করা যে আমরা এবারে রমজানের ইবাদতের সুবিধার জন্য এই পরিকল্পনা করব। বাজা পোড়া খেয়ে ব্যাটের প্যাটে বুটবাট ফুটবাট হয় ইবাদত আর হয় না, তাহলে কমায় দিব। অতিরিক্ত খাওয়ার কারণে ইবাদত হয় না, তাহলে কমায় দিব। যেটা আমার ইবাদতে বাধা হয় ওইটাকে অপারেশন করে ফেলে দিব। এই জন্য পরিকল্পনা করতে হবে। এটা হলো নয় নম্বরের প্রস্তুতি, রুটিন তৈরি করা। রুটিন, আমি নামা, আমি তেলাওয়াত কখন করব এই টাইমে করব, গুল মিস হলে এটা আমার তেলাওয়াত মিস হতে পারবে না, আমি এই টাইমে একটা হাদিস পড়ব, আমি এই টাইমে একটু জিকির করব, আমি এই টাইমে একটু দোয়া করব, এই টাইমে একটু রোনাজারি করব, পরিকল্পনা আগে থেকে করা। এরপরে 10 নম্বর রমজানের প্রস্তুতি হলো শাবানের শেষের দিনে 29শে শাবান অথবা 30শে শাবানে রমজানের চাঁদ দেখা। কিসের চাঁদ দেখা? এই আমলটা এখন আছে না চলে গেছে? কই আছে? আমরা ছোটবেলা যেরকম দেখছি যে গ্রামের সব মানুষ মিলে পশ্চিম আকাশে চাঁদ খুঁজত, চাঁদ তালাশ করত, এখন তালাশ করে ফেসবুকে। রমজানের চাঁদ খোঁজে কোথায়? ফেসবুকে, যে চাঁদ উঠছে কিনা। চাঁদ তালাশ করা সুন্নত আকাশে, আর আমরা খুঁজি কোথায়? আমরা মনে করি চাঁদ দেখার জন্য একটা রাষ্ট্র সরকারি অথরিটি আছে, জাতীয় হেলথ কমিটি আছে, তারা তো দেখতেছে,
অথচ আমরা যদি চাঁদ না দেখি তারা সংবাদ কোত্থেকে দিবে? এজন্য চাঁদ দেখার এই সুন্নতটা হারিয়ে গেছে, এটা বিদায় হয়ে গেছে, এটাকে নতুন করে জিন্দা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, আবার চাঁদ দেখে ঈদ করো। এই জন্য চাঁদ আপনি যদি দেখতে নাও পান, এখন তো বেশিরভাগ চোখের রুগী আমরা, দেখতে পাই না, তারপরেও পশ্চিম আকাশে আপনি তালাশ করেন, চেষ্টাটা করেন, যদি দেখতে পান তাহলে দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদ দেখে দোয়া করেন, আর যদি চাঁদ দেখতে না পান তো অন্তত চেষ্টা যে করছেন এর কারণে আপনার আমল আমাদের সব লেখা হবে ইনশাআল্লাহ। এই জন্য এই প্রস্তুতিটাও আমরা নেব রমজানের প্রস্তুতি হিসেবে, সাবারের শেষের দিন চাঁদ দেখব, ওই হেলাল কমিটির দিকে চেয়ে থাকবো না, নিজে থেকে চাঁদ তালাশ করব, চেষ্টা তো অন্তত করবো ইনশাআল্লাহ। 11 নম্বর এবং সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো আল্লাহর কাছে তাওফিক চেয়ে আলাদা করে দোয়া করা, আলাদা করে দোয়া করা। প্রথমটা বলছি ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া যাতে করে তাওফিক হয়, আর শেষেরটা হলো আল্লাহর কাছে আলাদা করে দোয়া করা, আল্লাহ এবারে রমজানে তুমি আমাকে দুই চারবার কোরআনটা পড়ে শেষ করার তৌফিক দাও, তোমার রাসূলের জীবনীটা একবার পড়ে শেষ করার তৌফিক দাও, আমাকে প্রতিদিন রাতে ভোর রাতে দোয়ার তৌফিক দাও, ইফতারের আগে দোয়ার তৌফিক দাও, গুনাহমুক্ত রমজান কাটাবার তৌফিক দাও। আগে থেকে এই দোয়াগুলো কামনা করে নেওয়া, চেয়ে নেওয়া, এ দোয়াগুলো চেয়ে নেওয়া, আল্লাহর কাছে নিবেদন করা, এ দোয়াগুলো নিবেদন যদি করি, এ দোয়াগুলো যদি পেশ করতে থাকি, সেটা রমজানের প্রস্তুতি হবে। আমি আবারও এক নজরে বলছি, প্রথম কাজ হলো তওবা ইস্তেগফার করা রমজান উপলক্ষে, দ্বিতীয় কাজ হলো রমজানের ফজিলত গুলো জানা, শেখা, লিখে রাখা, মাসাইল গুলো জানা এবং পূর্বসূরীদের রমজান কেমন কাটিয়েছেন সে সম্পর্কে জানা, তৃতীয়ত হলো রমজানে এবার আমি আমল করবই তার জন্য আগে থেকে নিয়ত পাক্কা করা, চার নম্বর হলো আগের বছর রমজানের কাজা বাকি থাকলে সেগুলো শেষ করা, পাঁচ নম্বর হলো অন্তরকে হিংসা এবং শির থেকে মুক্ত করা, কারণ এগুলো থাকলে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা পাওয়া যায় না। রমজানের প্রতিদিন অগণিত মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, পরোয়ানা দেন যে জাহান্নাম থেকে এরা মুক্ত, এরা মুক্ত, এরা মুক্ত, এগুলো থেকে হিংসুক মানুষ পিছে লাগালাগি করে, শত্রুতা করে এবং শিরকের লিপ্ত এই মানুষগুলো এগুলোর আওতায় পড়ে না সাধারণত, মুশরিক এবং মুশাহিন। এই জন্য সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করা যাতে রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়া যায়। এবং ৬ নম্বরের প্রস্তুতির অংশ হিসাবে ফেসবুক ইত্যাদি সহ সোশ্যাল মিডিয়া, মোবাইলের আসক্তি, এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা, হয় টোটাল বন্ধ করে ফেলা আর না হলে টাইম লিমিটে নিয়ে আসা যে এর বাইরে আমি এগুলো ব্যবহার করব না। নাম্বার ৭, আমাদের গত বছরের রমজানে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো চিহ্নিত করা, নোট করা, যাতে এবছর সেগুলো আর রিপিট না হয়। ৮ নম্বর হলো রমজানে যে আমলগুলো করব পরিকল্পনা করছি, রমজানে ২৫টা বিশেষ আমল আছে, ২৫টা, আমরা ইনশাআল্লাহ সেগুলো অন্য কোনো মাহফিলের দিকে আগামীকাল মাহফিলের সময় বলবো, সেই ২৫টা মাহফিল আপনার রমজানের বিশেষ আমল সেগুলোর যেগুলো সম্ভব এখন থেকে শুরুটা করা, অভ্যাসটা গড়ে তোলা, তামরিন করা, চর্চা করা, রিহার্সেল করা। ৯ নম্বর হলো রুটিন তৈরি করা যে রমজানের সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সময় কাটাবো, কখন কোন আমল করব, রুটিন লিখে ফেলা। এবং ১০ নম্বর হলো শাবানের শেষ দিন রমজানের চাঁদ দেখা। ১১ নম্বর হলো রমজানে ইবাদত এবং আমলের জন্য তৌফিক হয় সেজন্য এখন থেকে দোয়া শুরু করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ১১টা প্রস্তুতি সবগুলো করার তৌফিক দান করুন। তাহলে আশা করা যায় আমরা একটা অর্থবহ সার্থক রমজান অতিবাহিত করতে পারবো, যেই রমজান আমার জীবনে একটা ছাপ ফেলে রেখে যাবে, যে ছাপ আমাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতি হওয়া আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।